আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। 2024 সালের গণঅভ্যুত্থান এটি সফল হবে এই কারণে, এখানে অনেকগুলো শব্দ চলে আসছে যেগুলো আগে কেউ কখনো কল্পনা করেনি, যেমন কমপ্লিট শাটডাউন, রেমিটেন্স শাটডাউন, মার্চ ফর ডেমোক্রেসি, এরকম অনেকগুলো স্লোগান, অনেকগুলো শব্দ যুক্ত হয়েছে। অসাধারণ কতগুলো কবিতা এই অল্প কয়েকদিনের মধ্যে রচিত হয়ে গেছে, অসাধারণ কতগুলো আধুনিক গান রচিত হয়ে গেছে, পুরোনো গানের সঙ্গে একেবারে আধুনিক অনেকগুলো গান রচিত হয়ে গেছে, এবং মানুষের মুখে মুখে এই স্লোগানগুলো, গানগুলো ফিরছে। অনেক আওয়ামী লীগ নেতা, বড় বড় আওয়ামী লীগ নেতার কিশোর ছেলে মেয়েরা তারা বাসার মধ্যে বলছে, চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আপনি চিন্তা করেন, আব্দুর রাজ্জাক সাহেবের মতো মানুষ, সিনিয়র নেতা আওয়ামী লীগের, একেবারে ডাই হার্টেড, তার ছেলে ফেসবুক স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সরকারের বিরুদ্ধে, এবং এটা নিয়ে আওয়ামী লীগ অফিসে তুলকালাম কাণ্ড ঘটে গেল। তো এই যে একটা বিবর্তন, এই বিবর্তনের ফলে কি হচ্ছে, এটি অমরত্ব লাভ করে ফেলেছে এবং অনাগত দিনে এটির উজ্জ্বলতা বাড়তে থাকবে। তো যেহেতু এই গণ অভ্যুত্থানের ফলে যে শব্দগুলো, যে মেথডগুলো, যে পলিসিগুলো এই সময়টাতে অ্যাডপ্ট হয়ে গেল, যেমন কমপ্লিট শাটডাউন, কমপ্লিট শাটডাউনের যে ভূমিকা এটা আনবিলিভেবল, কী করে ফেলল বাংলাদেশকে। এখন সেই কমপ্লিট শাটডাউনটাকে নিয়ে তারা এই আন্দোলনকারী এবং তাদের যারা সহযোগী তারা এখন বলছে রেমিটেন্স শাটডাউন, বিদেশ থেকে কয়েক মাস তারা রেমিটেন্স যেন না পাঠায়, সরকার যেন দুর্বল হয়, এটি নিয়ে প্রচারণা তারা চলছে। এখন এই প্রচারণার ফলে জুলাই মাসের সেই শেষ দশ দিনে দেখা গেল যে, মানে যে পরিমাণ রেমিটেন্স এসছে সরকারের কাফন ধরে দিয়েছে, কেউ বলে $7 কোটি, কেউ বলে $10 কোটি দশ দিনে এসছে। কিন্তু এই দশ দিনে সাধারণত $70-80 কোটি আসার কথা, মানে এক একদিন $10 কোটি করে আসে। আমাদের দেশে গড়ে $3 বিলিয়ন ফরেন রেমিটেন্স আসে মাসে, কোনো কোনো মাসে $250 বিলিয়ন, কোনো কোনো মাসে মানে সব মিলিয়ে $36 বিলিয়ন ব্যাংকিং চ্যানেলে এবং হুন্ডিতে মিলিয়ে আসে, তাহলে গড়ে $300 কোটি। এখন এই যে $300 কোটি যদি হয়, $3 বিলিয়ন হয় মাসে, তাহলে প্রতিদিন কত আসে, গড়ে $10 বিলিয়ন আসে। তো সেখানে দশ দিনে আসলো মাত্র $10 বিলিয়ন বা $7 বিলিয়ন। কার কারণে? জুনায়েদ আহমেদ পলকের বুদ্ধিমত্তার কারণে। অসাধারণ বুদ্ধিমত্তা নিয়ে তিনি সারা বাংলাদেশকে ব্ল্যাক আউট করে ফেলেছেন, একদম ইন্টারনেট, মানে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ফেসবুক বন্ধ করে দিয়ে, সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দিয়ে এই যে রেমিটেন্সের যে স্বাভাবিক প্রবাহ, এই প্রবাহটাকে বন্ধ করে দিয়েছেন। এবং সেই বন্ধের সঙ্গে যখন এই রেমিটেন্স শাটডাউনের আহ্বানটা এসছে, এটাকে কিন্তু লুফে নিয়েছে, অনেকে লুফে নিয়েছে, অনেকগুলো পক্ষ লুফে নিয়েছে, এবং সেই লুফে নেওয়ার ফলে রেমিটেন্স কম আসছে এবং সরকারের মধ্যে কাফন ধরিয়ে দিয়েছে। এই যে আজকে যে আমি ভিডিও করছি 31 তারিখে, আজকের দিনে IMF-এর শেষ টিম আসার কথা, এখন ধরুন এই এক সপ্তাহে যেখানে $70 কোটি আসার কথা, সেখানে আসে $10 কোটি, বাকি $60 কোটি, সেটি আমাদের ফরেন রিজার্ভে যুক্ত হয়নি। ফলে সঙ্গত কারণেই IMF-এর যে ঋণ পাওয়ার যে সূচকগুলো আছে, সেখানে এই $60 কোটি বা $70 কোটি কম হয়ে গেল। আগামী মাসে যদি ঠিক এই ধারা অব্যাহত থাকে, মানে এই যে কমপ্লিট শাটডাউনের এক্সটেন্ডেড রূপ রেমিটেন্স শাটডাউন, এটা যদি প্রবাসীর আগামী মাসে ঠিক এরকম কাজ করে, অর্থাৎ সব মিলিয়ে দেখা গেল যেখানে $200 কোটি আসবে, সেখানে $30 কোটি আসলো, $25 কোটি আসলো, বিশ্বাস করেন ম্যাসাকার হয়ে যাবে সব কিছু, ম্যাসাকার। যেটা রাজপথে এই যে যত বিদ্রোহ বিপ্লব যা কিছু যা করতে পারেনি, এই মাত্র এক মাসে যদি প্রবাসীরা গত মাসে যে কাজটা করেছে সেই কাজের মতো করে
তারা যদি রেমিটেন্সটা না পাঠায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এবং এটা সরকার বুঝতে পারছে। বুঝতে পারার পর সরকার এখন পুনরুদ্ধনা বাড়াচ্ছে, ব্যাংকের ডলারের রেট বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন মন্ত্রী হাত জোড় করে সেই প্রার্থনা করছে। এখন বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার এমন কি ইমেজ আছে, এমন কি প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এমন কি কন্ট্রিবিউশন আছে যে তিনি হাত জোড় করে প্রবাসীদেরকে বললেন আপনার রেমিটেন্স পাঠান, আর তার কথা মতো পাঠাবে রেমিটেন্স। বরং তার ইমেজটা এতটা নেতিবাচক হয়ে গেছে অনেক দিন থেকেই, তিনি যেটি বলবেন সরকারের পক্ষে বললে সেটা বিপক্ষে চলে যাবে, তিনি যা কিছু করেন না কেন সেটি এখন আওয়ামী লীগের জন্য বুমেরাং। বরং তিনি এই কথাটা না বললে রেমিটেন্স আরও 2-4 কোটি ডলার বেশি আসতো, তিনি বলার পর এটা আরও কমে গেছেন এবং অনাগত দিনে এটা কিন্তু একই অবস্থা হবে। এই মুহূর্তে ধরেন সরকারের মধ্যে ভাবমূর্তিওয়ালা কোনো অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাসায়েক এমন কেউ নেই যেটি প্রবাসীদের মন ভাঙাতে পারে, মান ভাঙাতে পারে, মন জয় করতে পারে। আপনার কি মনে হয় ওবায়দুল কাদের সাহেব যদি জনাব পলক সাহেবের মতো আহ্বান জানান সেখানে কি রেমিটেন্স আসবে, কিংবা অর্থমন্ত্রী বললে কি রেমিটেন্স আসবে, ডক্টর হাসান মাহমুদ যদি বিদেশি গিয়ে সভা সমিতি সেমিনার করেন আসবে, আসবে না? এখন এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে তার ফলে কি হলো, আমাদেররা একটা ঐতিহাসিক অর্থনৈতিক বিপর্যয়, ইমব্যালেন্স অফ পেমেন্ট সেই ঝুঁকির মধ্যে পড়ছি। আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে পুরো অর্থব্যবস্থা, আমদানি রপ্তানি সব কিছুতেই দশ নামার সম্ভাবনা, বিদেশিদের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের যে টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সেক্টরে, আমরা অনেকগুলো এলসির বিশাল অ্যামাউন্ট, মানে এটা বলার মতো নয়, যেটা সরকারি লোন এবং বেসরকারি লোন আমরা সময় মতো দিতে পারছি না, এবং এই তাদের লোন দিতে না পারার কারণে তাদেরকে সুদ গুনতে হচ্ছে। এবং এখন পাইপলাইনে যে সকল অর্থ আছে সেগুলো যদি ঠিকমতো ছাড় না হয়, এবং যে সকল মানে ঋণ ডলারে আগামী 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলো যদি 6 মাসের মধ্যে পরিশোধ করতে না পারি রীতিমতো ম্যাসাকার হয়ে যাবে। ফলে এই যে রেমিটেন্স শাটডাউন, এই রেমিটেন্স শাটডাউনটি মূলত কমপ্লিট শাটডাউনের চাইতে আরও বেশি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে যাচ্ছে। এবং এই যে বিদেশে যারা প্রবাসী রয়েছেন তারা এই সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড দেশে দেশের বাইরে ঘটেছে যার ফলে তাদের ইগোতে আরও বেশি লেগেছে। যেমন একটা মিছিল করেছে তারা দুবাইতে, এবং সেখানে দুবাই সরকার খুব নিষ্ঠুরভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে, সাজা দিয়েছে। এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী মিনিস্টাররা প্রবাসীদের এই যে আন্দোলন বা তারা যে জেলে গেলেন, অনেকের যাবজ্জীবন হলো, তো এই বিষয়ে সহানুভূতিশীল না হয়ে তাদেরকে আরও টিটকারি করছে অনেক মন্ত্রী। তো এই টিটকারি করছে, এবং এই টিটকারি করার ফলে কি হলো, বাকি যারা প্রবাসী আছেন তাদের মধ্যেও কিন্তু নিদারুণ ক্ষোভের সঞ্চার তৈরি হলো। সৌদি আরবে একই ঘটনা ঘটেছে, এর পথ ধরে আবার এই জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো। ফলে কি হলো, জামাতের যে লক্ষ লক্ষ নেতাকর্মী এই মধ্যপ্রাচ্যে আছে যারা এই ইসলামিক ব্যাংকটাকে বাঁচিয়ে রেখেছে, তারা মূলত টিল নাও এখন পর্যন্ত। এখন আপনি মনে করেন যে এই সময়টাতে জামাতেরকে নিষিদ্ধ করা, এই কমপ্লিট যে শাটডাউন করা হলো, সেই শাটডাউনের পরে যখন রেমিটেন্স শাটডাউন হলো, এটার প্রেক্ষিতে আবার আজকের দিনটিতে জামাত নিষিদ্ধ করার যে এক্সিকিউটিভ সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে, আপনি বুঝতে পারেন যে আগস্ট মাসে জামাতের লোক ব্যাংকিং চ্যানেলে কয় টাকা পাঠাবে একটু আন্দাজ করেন তো। এবং যারা বিদেশে থাকেন, আপনারা তো এই ভিডিও বিদেশে প্রচুর দেখেন, সৌদি আরবে বলেন তো বিএনপি বেশি, আওয়ামী লীগ বেশি না জামাত বেশি, দুবাইতে কোন দলের সংগঠন বেশি, লন্ডনে কারা বেশি, আমেরিকাতে কারা বেশি, এই রেমিটেন্স পাঠায় কারা বেশি, এমনকি দল পরিচালনা করার জন্য টাকা যেটা সেটা জামাতেরই পাঠায়, আওয়ামী লীগের কোনো লোক বিদেশ থেকে আওয়ামী লীগকে টাকা দেয় না, বিএনপিকেও দেয় না, কিন্তু জামাত দেয়। তো এই যে জামাতের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ড যদি বন্ধ করে দেন, এই রেমিটেন্স সেটা যেভাবেই আসুক না কেন যদি 1 কোটি ডলারও মাসে আসে শুধু দল চালানোর জন্য, জামাতের লোকজন এই সময়টাতে যদি
সেই তাদের নেতৃবৃন্দের কমান্ডের কারণে, ক্ষোভের কারণে তারা যদি এই সময় রিয়্যাক্ট করে, তাহলে এই যে চলমান যে রেমিটেন্স শাটডাউন, এই শাটডাউন সরকারের নির্বুদ্ধিতার কারণে এই সময়টাতে আরো মারাত্মক আকারে কি দেখা দেবে না? আপনি বলেন, একটা স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনি রাজনৈতিক জামায়াত ইসলামীর যদি দেশের বাইরে 20 লাখ লোক থেকে থাকে, 2 কোটি লোকের মধ্যে ধরলাম 20 লাখ লোক জামায়াত ইসলামী করে, আজকের দিনে এই জামায়াত ইসলামী বাংলাদেশে নিষিদ্ধ করা হলো 31 জুলাই, আগস্ট মাসের শেষ সপ্তাহে ওই যে বিদেশে যে 20 লাখ লোক থাকে, সে কি এই জনাব জুনায়েদ আহমেদ পলকের আহ্বানে, অন্য মন্ত্রীদের আহ্বানে, করজের আহ্বানে এই 20 লাখ লোককে এই সময় রেমিটেন্স পাঠাবে, আপনি বলেন তো? আর তা যদি না পাঠায়, তাহলে আপনি আমি যে টুকটাক ব্যবসা বাণিজ্য করছি, আমদানি করছি, রপ্তানি করছি, যা কিছু করছি, সেগুলো কার মাধ্যমে করছি? ব্যাংকের মাধ্যমে। আবার ব্যাংক মাতব্বরি করছে কার মাধ্যমে? বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক মাতব্বরি করছে কার মাধ্যমে? এই রেমিটেন্সের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের যদি রেমিটেন্সই না থাকে, রিজার্ভ না থাকে, সে তো টাকা ছাপাতেই পারবে না, IMF তাকে জিজ্ঞাসা করবে না, অ্যাবান্ডেন করে ফেলবে। তো সব মিলিয়ে এই যে অভ্যুত্থান যেটি বললাম, এটি যে ইতিহাস রচনা করেছে, যে সাহিত্য রচনা করেছে, যে গান কবিতা রচনা করেছে, এবং দেখলাম একজন গায়ককে গ্রেপ্তার করা হয়েছে গান গাওয়ার জন্য, এই সমাজে তো রীতিমতো সেই যে হীরক রাজা দেশের পাগলের মতো ঘটনা দেখেন নাই, হীরক রাজা দেশের এক গায়ক, সে গান গাচ্ছে, রাজাকে গান শোনাচ্ছে, এই গান শোনার অপরাধে তাকে ধরে নিয়ে সেই কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, গান গাওয়ার অপরাধে। তো ওই যে আমরা সেই ছোটোকালে বাবা বলে গেল, আর কোনো দিন গান গেও, গান করো না, গান যদি নাই থাকতো সারে গামা পাদানিসা কী করে হতো, সেই শৈশবে সে বিখ্যাত গান। তো এখন আপনি এত ভয় পেয়েছেন, আপনি গান গাইতে দিচ্ছেন না, আচ্ছা চিন্তা করেন, আপনি আমার গান বন্ধ করে দিলেন। তো বাংলাদেশের যারা এই যে কমপ্লিট শাটডাউন আছে, তারা যদি 1000 ময়না, 1000 টিয়া, তাদেরকে অনেকগুলো আজে বাজে গালি শিখিয়ে দেয়, এটা করতে হাইয়েস্ট 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ লাগবে, এই 1 সপ্তাহ ট্রেন আপ করে 1000 টিয়া, ময়না, শালিক, এইগুলোকে যদি কিছু 4 থেকে 5টা শব্দ শিখিয়ে তারপরে ছেড়ে দেয় প্রকৃতিতে, এবং এগুলো যদি আপনার বাড়ির সামনে গিয়ে, ঘরের সামনে গিয়ে, অফিসের সামনে গিয়ে আপনাকে গালাগালি করে, আপনাকে যদি গান শুনে, তখন আপনি কী করবেন বলেন? কী করবেন আপনি তখন? তো এই যে জিনিসগুলো যেটি ইতিহাসে লেখা আছে, আপনার সঙ্গে যেমন ব্যবহার করা হবে ঠিক সেই রকম ব্যবহার দ্বারা প্রতিহত করতে হবে। ছাত্ররা আসছে মেধা নিয়ে, এটা প্রতিহত করার জন্য মেধা লাগবে। এখন রীতিমতো একটা সাংস্কৃতিক বিপ্লব চলছে এই মুহূর্তে, এটাকে প্রতিহত করার জন্য কাউন্টার সংস্কৃতি লাগবে, এটা বন্দুক দিয়ে হবে না, বারুদ দিয়ে হবে না। তারা কমপ্লিট শাটডাউন করছে, আপনি কারফিউ দিচ্ছেন, হবে না, এটা বুমেরাং হয়ে যাচ্ছে। আপনি রেমিটেন্স শাটডাউন তারা ঘোষণা করছে, আপনি জামাত নিষিদ্ধ করছেন, পুরো জিনিসটি রাজনীতিতে যারা এখন আছেন, আমরা যদি ছোটো মুখে বলি তারা রাজনীতি বোঝেন না, তারা অবশ্যই রাজনীতি বোঝেন, কিন্তু অনেকগুলো বিষয় তারা গ্রহণ করতে চান না অহমিকা দ্বারা, ফলে কি হচ্ছে, আমাদের জীবন ডে বাই ডে, দিনকে দিন দুর্বিষহ হয়ে পড়ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।